নমস্কার বন্ধুগণ বন্ধুগণ আজকে একদম নতুন একটা ভিডিও লিয়ে আইছি ভিডিওটা হইল দেন মেইন বিষয় হইল অস্থি বিসর্জন তো আমরা আজকে যাই আর আমরা পূর্বপুরুষর অস্থি তুলাত তো সমাধি স্থানও যাইমু আমরা কেন অনেক মানুষ আছেন সবে মিলিয়ে আমরা যাই আর ওই দেখুন প্রচুর মানুষ আছেন আমার দাদা আছেন আরও আছেন সব দাদা মামা আছেন সব যাইমু অস্থি তুলাত দাদুর মামার দিদার বাবার ভাই সবর আর কি অস্থি তুলমু তুলিয়া লইয়া যাইমু এটা গয়াত গয়াত নিয়া গঙ্গার জল বিসর্জন করমু পিণ্ড দান করমু আর আপনারা পুরা ভিডিও দেখবা লগে থাকবা তখন অস্থি তুলা যাই আর আমরা কেন আছি আমরা রু এক দাদা ও আর একজন দাদা ও আর এক দাদা আর দেখাই কেন আসুন আমরা কাকু কাকু আসুন মামা আসুন মলয় মামারও তো সবই ছিল আর বাপন আছে কেন আসুন আমরা দুই মামা বা এইসব আসুন আমরা সারা যাই আর এখন আইছি বর্তমানে আমরা রাতাহান্দিত আমরা সমাধি স্থান ওখানো আইছি ওখানো অস্থি তুলমু এরপরে আমরা অস্থি লইয়া যাইমু গয়াত গয়াত নিয়ে গঙ্গা জল বিসর্জন দিমু আর রাতটা শান্তির লিগিয়া তো আপনারা সবাই আশীর্বাদ করবা যাতে আমরা আমরা যে উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যটা আমরা সফল হয় এখন দেখুন আমরা অস্থি তুলা অন্য আরো জন স্থানীয় আমরা হাকু পাইছি হাকু চিনাইয়া দেও আমরা জায়গা আমরা তো ভুলি গেছি এটা বিশ বছর পঞ্চাশ বছর আগর মারা গেছে তারা জানা আছে নি তো ইনো আমরা স্থানীয় তাই আমরা হাহা সম্পর্কে লাগোই তাই দেখাইয়া দিবা তাই চিনা আছে জায়গা আমরা তো পুরা চিনি না আমরা জন্মর আগর ওই জায়গাটা নাম হয়েছে এই জায়গা আর ওইনো খেয়ে মারা গেছে ইনো এটা আমরা রাগর বাবা দেখছি বাবা তারা দেখছো রাতটা হইতে পারত কোন জায়গা নির্দিষ্ট মন নাই মন নাই এটা মন আমরা একটা অনুমান করি মাটি নেই মাটি নেই ওটাও বলা হইব না দাদা কোথায় মাটিটা লই নিলে মাটিটা লই নিলে ইয়া প্রচন্ড তারা তো নিরাম না তারা নেরা মানুষ আছে আমরা আমরা যারা আছে তারা লিয়া দিতাম দেখাইয়ে দেব আমরা ও জায়গাতে আমরা দিদা মারা গেছি না নি আর এই জায়গা তোমার জিও দেখছি আর কি এখানে পুরা পরিষ্কার তুমি দাদু সমাধি স্থান থেকে মাটি নেবা মানে তাই কয়েক বছর আগে মারা গেছে তখন তো পাওয়া যাইতো না এর মাটি লওয়া লই লো দীপনা তোর মাটি প্রায় ত্রিশ বছর আগর হওয়া গেছে না অস্থি মাটি লওয়া হয়েছে অবন্তীবালা নাতর এখন তোলা হইব সুবুজ চন্দ্র নাতর আপনারা লগে থাকবা আর পুরা পুরি ভিডিওটা দেখো ও আমরা নয়ন দাদার নাম লইয়া মারা ওর সেট দেবেন্দ্রনাথের অস্থি তুলা ওর হইব
প্রচুর মানুষ জমা হইছে নস্তি তুলা দেখতে রাইতে আমরা সব গ্রামের মানুষ তো আমার খাহা থাকছো থাকায় বেজান জায়গা চিনাইয়া দিছেন তারা আমরা তো জন্ম লাগে তারা মারা গেছেন আমরা হাঁপিয়ে চিনাইয়া দিলা খেয়ে কোন জায়গায় মারা গেলা আর আমরা অস্থি তুললাম এটা সব আমরা প্রতিবেশীর মানুষ ঠিক আছে আমরা সব রে নিয়ে গঙ্গাত বসাই দিতাম ট্রিপের মানুষ উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন বন্ধুগণ আমরা এখন দেখি না ট্রিপকে আমরা লজ্জা আছে দেখো ওই লোক আমার বিরক্ত ভাই লাগনি হ্যালো হ্যালো আমরা বড় বই মন করবে তার বইতে বইতে ভাত লাগে আমি ধন্যবাদ আর ওই লাগে আমরা নামাইবো আমরা তো সব রওনা দিলাম ঠাকুরের আশীর্বাদে বৃন্দাবন রাতে রাতে হইয়া এখন মনোবাসন তার তো গোবিন্দ ফুরাইতা আপনারা সবে ওখান থেকে আমরা লাগে আশীর্বাদ করবা সুন্দর মতো ঘুরি আইতা দর্শন করতাম বাপ আর আশাও রাখতাম যে আপনারাও আমরা লাহান দেখা কেমন করতা দর্শন করতা মনোবাসনা পূর্ণ হইত আর আমরা বর্তমানে জংশনের নাম নাম হইয়া আমরা একটু বিভ্রাট ঘটায় একটু সময় আমরা অপেক্ষা করি আর যারা দুজনে রয়েছে তারা লইয়া ভারত সেবার সঙ্গে নানা গুরুত্ব হইতাম এরা অপেক্ষায় আসছি বর্তমানে নাম নাম যখন একটু সকালবেলা ব্রেকফাস্ট চা দিয়া তারপরে তারাও দিলিয়া একসাথে আবার একসাথে উঠি একসাথে দেখি অপেক্ষায় রইলাম এটা যে প্রয়াগরাজ জংশন প্রয়াগরাজ জংশন
বর্তমানে ত্রিবেণী সংগমে রওনা দিলাম টাঙ্গা লইয়া আর মোটামুটি 15-20 মিনিটের রাস্তা আমরা করলাম তবে মঙ্গলময় আমরা আশীর্বাদ করবার সুন্দর মতো রাস্তা করতাম এই যে টাঙ্গা এই যে আমরা টাঙ্গাওয়ালা ভাই আমরা বিয়া দেখে ধরি সংগমে সংগমে স্নান মুন্ডন করিয়া অস্থি দূষণ করিয়া অস্থি কেবন করিয়া তারপর স্নান করিয়া গঙ্গা জল লইয়া আবার আমরা পুনরায় ভারত সেবাশ্রম সঙ্গে আগমন করবো দুপুরে সেবা টেবা করিয়া আগামী করল বিকাল 8:30 ট্রেনে আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা দিব আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমরা মঙ্গলমতো যেন ঘুরে আইতে পারি ওটাই আপনারা কাছে আশীর্বাদ কামনা করলাম আর মধ্যে আমার কৃষ্ণপুরের বাইকনা তাই সানগ্লাস লাগাইয়া একটা মিনি শুটিংয়ের অভিনয় করলা যেটা আমাদের লোকের চ্যানেলে আপনারা ভাইটা আমার উত্তম ব্লগ চ্যানেলে ভাই ভাই লোকাল চ্যানেলে যেটা লোকাল স্টার হিসাবে এখনো তাই খ্যাতনামা হয়েছিল না বলবার লাগে তাই চেষ্টায় আজকে আমরা সারা দাঁড়াই
100 100 100 100 आप लोगों से निवेदन है, सड़क पर जाने से पहले
Thank you.
Oh,